করলে আমাদের দেখেন কিন্তু প্রথমটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু ওয়ান্স আমাদের একদিন হয়ে গেছে যেখান থেকে আমরা পাইছি। তারপরে এখানে যে ডিসকর্ড জয়েন্ট আছে সেটাতে কিন্তু আমরা ওয়ান্স মানে একবার করতে পারবো, এটার জন্য কিন্তু আমাদের দিবে হলো 5টা করে এক্সপি, এটাতে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখান থেকে আমরা এটাও হয়ে গেছে, তারপরে এখান থেকে ডেইলি কানেক্ট। আসসালামু আলাইকুম, এখন যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এইখান থেকে আপনারা অলমোস্ট $100 মতো আর্নিং করতে পারবেন, কারণ এখান থেকে আপনাকে 100 XP টোকেন দিবে যেইটা কনভার্ট হয়ে তাদের নিজস্ব টোকেন হবে। এই অফারটা আমি এটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, লেট হয়ে গেছে, সবাই শেয়ার মোটামুটি করে ফেলেছে, ভাইরাল অফার যেহেতু মানে এখানে প্রতিদিনই প্রায় 2 XP টোকেন দিচ্ছে, অলমোস্ট 100 XP টোকেন পাওয়া যাবে, সেটা কনভার্ট হবে, কনভার্ট হয়ে তাদের নিজস্ব টোকেন দিবে এবং কি নিজস্ব টোকেনটা আমরা উইথড্র করে নিতে পারবো। তো যাই হোক, এখান থেকে কিভাবে জয়েন হবেন, কিভাবে এই অফারটায় কাজ করবেন, সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কারণ আজকের যে অফার আছে অফারে পোস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি লিঙ্কটা থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা ক্লিক করলে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই এই টেলিগ্রাম চ্যানেলটা ইনকাম এন্ট্রি ক্যাপ্টার, এখানে কিন্তু আমরা গিভওয়ে দেই, দেখেন এই যে একটা অনগোয়িং গিভওয়ে আছে, এটা আমরা পেইড করে দিব। তো এরকম গিভওয়ে উপরে অনেকগুলো পাবেন, তো এরকম গিভওয়ে কিন্তু অনেক আছে, তো এখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো এখানে আসবেন, এখানে পোস্টটা দেখতে পারবেন, পোস্টটা এরকম পোস্ট দেখতে পারবেন, এখান থেকে আপনারা ফার্স্টে যে কাজটা করবেন এখান থেকে জয়েন লিঙ্ক এটাতে ক্লিক করে দিবেন, তারপরে এটা ক্রোম ব্রাউজার থেকে আপনি ওপেন করে নেবেন, এখান থেকে ক্রোম ওপেন উইথ ক্রোম এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে এটা ওপেন করে নিবে, দেখেন এটা ওপেন হয়ে যাচ্ছে, আমার নেটওয়ার্কটা একটু স্লো হয়তো এবং কি ভাইরাল অফার যেহেতু সবাই কিন্তু এটাতে জয়েন হচ্ছে। তো তারপরে এখানে দেখতে পারবেন কানেক্ট নামের অপশনটা দেখতেছেন, এটাতে ক্লিক করে দিবেন, এখানে কিন্তু এক্সপি টোকেন দিবে। আমি আগেই বলতেছি আমাদের যে কাজটা, এখানে ডিসকর্ডে ফার্স্টে জয়েন হয়ে নিব আমরা, ডিসকর্ড নামের বাটনটা দেখতেছেন এটাতে আমরা ক্লিক করে দিব। নিচে কিন্তু একটা ই বাটন ছিল, এখানে ওকে একটা বাটন ছিল, দেখবেন অ্যাকসেপ্ট করার জন্য ওকে একটা বাটন ছিল, ওই বাটনটাতে আপনারা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো তারপরে এখান থেকে ডিসকর্ডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডিসকর্ডে জয়েন করার অপশনটা চলে আসবে। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারে ডিসকর্ড কিন্তু ওপেন করে নেবেন, না হলে কিন্তু আপনাকে এটা মানে এখানে লগ ইন করতে বলবে। তো আমার লগ ইন আছে দেখে অথরাইজ দেখাচ্ছে, অবশ্যই লগ ইন করে নিতে হবে কিন্তু আপনাকে, না হলে কিন্তু অথরাইজ দেখাবে না, অবশ্যই আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা দেখে অথরাইজ অপশনটা চলে আসছে, জাস্ট খালি অথরাইজ করে নিতে হবে কিন্তু। তারপর দেখেন এখানে ক্লেম নামের একটা বাটন চলে আসছে, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, আবার নেক্সট, তারপরে গট ইট এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনাকে নাম দিতে বলবে, এখান থেকে একটা প্রোফাইল পিক সিলেক্ট করে নেবেন আপনার মতো করে, এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দেখেন ইউজার নেম, যেহেতু ইউজার নেমের নামের সঙ্গে আপনি একটা কিছু দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিতে পারেন, এখান থেকে আপনি একটা ছবি দিয়ে দিবেন, আপনার একটা ছবি দেন বা যেটাই দেন একটা ছবি দিয়ে দিবেন। এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, ব্রাউজারে ক্লিক করে এখানে ব্রাউজিং করে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা ছবি দিয়ে দিবেন, আমি ধরেন একটা ছবি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ছবি এখান থেকে দিচ্ছি, এই ছবিটাই দিচ্ছি, যা হোক আপনারা আপনাদের মতো একটা ছবি দিবেন। তো তারপরে এখান থেকে যে নেক্সট নামের বাটনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। সরি, এখান থেকে বলছে যে এত কেবির মতো হতে হবে, ম্যাক্স কিন্তু ম্যাক্সিমাম এত কেবি হতে হবে, তো আমি ওটা পরে সিলেক্ট করে নিতে পারবো না, এটা সিলেক্ট না করলে আপনাকে ইকো পিকটা দেওয়ার পরে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিলে এবার হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার নেক্সট, তারপরে এখান থেকে ওয়ালেট কানেক্ট নামের বাটনটা দেখতেছেন যে এটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে ক্লিক করার পরে তারপরে আপনার একটা নতুন ওয়ালেট কানেক্ট করবেন। আমি এটা আপনাদের সাজেস্ট করবো যে নতুন একটা ওয়ালেট কানেক্ট করবেন, তো আমি একটা নতুন ওয়ালেট আগে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে যে কানেক্ট নামের বাটনটা দেখতেছেন এটাতে আপনি ক্লিক করে দিবেন, কানেক্টে ক্লিক করলে আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে যেটা আপনি ওয়ালেটটা লগ ইন করে রেখেছেন ট্রাস্ট ওয়ালেটে, সেই ওয়ালেটটা এখানে দিতে বলবে। আমি আবার যদি যাই এখান থেকে আবার কানেক্টে ক্লিক করি তাহলে হবে, এখান থেকে দেখেন একটা অ্যাপ্রুভমেন্ট আছে, এখানে আপনি যে কোনো চেইন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে ইথেরিয়াম বিএসসি যে কোনো চেইন দিতে পারেন, তো আমরা এখানে বিএসসি চেইনে দিব। তারপরে এখান থেকে দেখেন এই যে কানেক্ট নামের বাটনটা এটাতে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের একটু দেখেন এখানে একটু লোডিং নিবে, লোডিং নিয়ে কানেক্ট হবে মানে ভেরিফাই করবে আমাদের যে অ্যাড্রেসটা আছে বা আমাদের যে ওয়ালেটটা কানেক্ট করতেছি সেটা ভেরিফাই করবে, এবং কি আমাদের ডিস্কেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট। লোডিং হওয়ার পরে তারপরে দেখবেন যে এখানে লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিংই হবে, অনেকক্ষণ লোডিং হবে, যদি লোডিং হয়ে আপনারটা সাকসেস হয় তাহলে আপনি সাকসেস তো হলেন, আর যদি না হয় তাহলে নিচে দেখে দেখবেন যে নট নাও নামের একটা অপশন, ওটাতে ক্লিক করে দিবেন। তো নট নাও যখন ক্লিক করবেন, যদি না হয় তো তারপরে এরকম অপশন আপনার মাঝে আসবে, এখানে দেখেন ডেইলি কানেক্ট নামের বাটন আছে, এটা যদি ডেইলি কানেক্ট করেন আপনার ওয়ালেটটা 10টা করে XP টোকেন দিবে। তো এখানে দেখেন নাম্বার অফ প্রুফ নিড টু দিস টুইট,
তো এখানে দেখেন আমরা যে ক্লেম রিওয়ার্ড নামের বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের দেখেন কিন্তু প্রথমটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু ওয়ান্স আমাদের একদিন হয়ে গেছে যেখান থেকে আমরা পাইছি। তারপরে এখানে যে ডিসকর্ড জয়েন্ট আছে সেটাতে কিন্তু আমরা ওয়ান্স মানে একবার করতে পারবো, এটার জন্য কিন্তু আমাদের দিবে হলো 5টা করে এক্সপি, এটাতে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখান থেকে আমরা এটাও ইয়ে হয়ে গেছে। তারপরে এখান থেকে ডেইলি কানেক্ট, তো এটা আমরা পাই এখানে, হ্যাঁ ডেইলি কানেক্ট নামের আরেকটা বাটন আছে এটা আমরা পেয়ে গেছি মেবি। তারপরে এখানে দেখেন টুইটারে ফলো করতে হবে ওয়ান্স, এটা একবারই করা যাবে, একবার করলে আমাদের 10টা এক্সপি দিবে। তারপরে এখান থেকে কানেক্ট নামের বাটনটা দেখতেছেন এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম, তারপরে আমার যে টুইটার অ্যাকাউন্টটা আছে এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক দিলাম। তারপরে যদি এখান থেকে যাই, যদি টুইটার কন্টেস্টে ক্লিক করি, এখান থেকে কানেক্ট মানে এটা টুইটারের কাজটা করতেই পারবো না আমি, কানেক্ট না করলে টুইটারটা কানেক্ট করতে হবে। এখান থেকে আপনি, আমার হয়তো হচ্ছে না কিন্তু আপনাদের এটা হবে। তারপরে দি মিরেজ নামের অপশনটা দেখতেছেন, এখানে ভেরিফাই করতে হবে মেবি। এখান থেকে সরি, এখান থেকে একটা প্রুফ দিতে হবে, এখানে কিছু লেখা লিখছে, তো আপনারা এটা করতে পারেন। মানে ডেইলি যে বিষয়টা থাকে এখানে, যে বিষয়টা ডেইলি একবার করে আপনি ওয়ালেট কানেক্ট করলে 10টা টোকেন দিবে। তো এখান থেকে যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন, এই যে উপরে দেখেন এই আইকনে, এখান থেকে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কতগুলো এক্সপি পেয়েছেন এখান থেকে। আমি সরি, আমি দেখাচ্ছি এখান থেকে আপনি কতগুলো পাইছেন। এটা যদি আমি ই দেই এটাকে, হ্যাঁ এদিক থেকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে এই যে দেখেন আমি কিন্তু 10টা এক্সপি পাইছি। আমার কিন্তু এই দিক থেকে লেভেল আসবে এই পর্যন্ত যাবে। এখানে কোথায় কোথায় পাইছি এগুলো দেওয়া আছে, যে কোন কোন জায়গায় পাইছি, প্রতিদিন আমি পাবো। তো আপনি যদি ইনভাইট করেন, তাহলে এখানে ইনভাইটেশন লিঙ্ক আছে, এটা যদি আপনি শেয়ার করেন, কি দিবে আমি এটা সেটা জানি না, তবে আমাদের যে 10টা করে এক্সপি দিচ্ছে, 5টা 5টা 10টা পাইলাম, প্লাস টুইটার কানেক্ট করার জন্য আরও 5টা, তারপর ডিসকর্ডের জন্য আরও 5টা, এইভাবে আমরা প্রতিদিন মেবি এখানে আমি যদি দেখাই আপনাদের কতগুলো আমরা এক্সপি করতে পারবো। এখানে যদি হোমে যাই, হোমে গেলে আপনারা দেখতে পারবেন এখানে 10টা এটা একবারই পাওয়া যাবে, এটাও একবার। তারপরে এখানে টুইটার কন্ট্রেস এটাও একবার, তাহলে আমরা দুই প্রতিদিন পাবো ডিসকর্ডেরটা আর এটার জন্য আমরা পাবো, মানে 10টা এক্সপি প্রতিদিন পাবো আর এগুলো একবারই পাবো। তো এভাবে আপনি এখান থেকে এক্সপিটা আর্ন করেন। এটা কিন্তু তাদের মানে ফ্রি চলতেছে, এখানে যে তাদের ইয়ে আছে টুইটার আছে, দেখেন এখানে টুইটার কিন্তু দেওয়া আছে তাদের, টুইটারে ভালো ভালো অনেক ফলোয়ার আছে দেখতেই পারতেছেন। তো জয়েন হন, কেউ মিস করিয়েন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কেউ মিস করিয়েন না। এক্সপি টোকেন কিন্তু অলরেডি লিস্টেড টোকেন, তো তারা কিন্তু এক্সপি দিবে না আমাদের, কিন্তু দিবে তাদের নিজস্ব যে টোকেনটা আছে, এই যে .com এর নামে টোকেন আছে, সেই টোকেনটা দিবে আমাদের মার্স করে। তো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।